আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতেস বিকলো আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলেন টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানব জীবনে ইবাদাতের প্রভাব চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আমার দুটো প্রশ্ন স্যার। আ দাড়ি কতটুকু রাখা উচিত? আর আমার ছিলে দাড়ি রাখে সবগুলি কিন্তু পাশেরগুলি কেটে ফেলাবার নিচেরটাও কাটে তো এটা সই কোনটা ওকে আমি বোঝাতে পারছি না। পাশেরগুলি কাটতে পারবে দাড়েরগুলো আর নিচে কতটুকু রাখতে পারবে? যদি যদি বেশি লম্বা হয়ে যায় সেটা কাটতে পারবে কিনা আমাদের ডাইনিং এ সময় পিঁপড়া থাকে তো পিঁপড়া নাকি মারাটা ভালো না তো আমরা গ্লাসে থাকলে পানিতে পরে তো আমরা পিপড়া গুলি উপরে যেগুলি একটু ইয়ে থাকে জীবিত থাকে ওগুলি কি মেরে ফেললে গুণ হবে ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন আপনার ছেলেকে নিয়ে আপনার ছেলে প্রশ্ন করলে ভালো হতো আপনি প্রশ্ন করেছেন মা হিসেবে ছেলে দাঁড়িয়ে রেখেছে মার্শাল্লাহ তা আপনার প্রশ্ন হলো দাঁড়িয়ে কতটুকু রাখবে ছেলে পাশ দিয়ে কেটে ফেলে পাশ দিয়ে কি কাটা যাবে দাঁড়িয়ে রাখার আসলে প্রথম কথা হচ্ছে দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব যদি কেউ দাঁড়িয়ে রেখে দেন তাহলেই তার হুকুম আদায় হয়ে যাবে এক্ষেত্রে সুন্না হচ্ছে অন্ততপক্ষে এক মুষ্টির পরিমাণ দাঁড়িয়ে রাখা যেহেতু সাহবাইকারদের আমার সাব্যস্ত হয়েছে আবদুল্লাহ আল্লাহ তাল আনহু তিনি এক মুষ্ঠির অতিরিক্ত হলে কখনও ছোট করতেন সেক্ষেত্রে যদি কেউ এক মুষ্ঠির অতিরিক্ত ছোট করেন এটি জায়জ রয়েছে জায়জ রয়েছে কিন্তু অনেক বেশি লম্বা হয়ে গেলে যেটি দেখতে মানে হয়তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যেন মানে মানে সুফি অথবা বৈরাগী ভাব একটু অস্বাভাবিক মনে হয় মানে দরবেশ দরবেশ ভাব এই ধরনের যদি হয় তাকে তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ সহ একদল আহুল আলম বলেছেন যে উত্তম হচ্ছে ছোট করা তবে এ কথা সত্য যে মানে এমনভাবে দাঁড়িয়ে রাখা যে দাঁড়িয়ে রাখার কারণে মনে হয় যেন তাকে দরবেশ অথবা মানে স্বাভাবিক কোনো অবস্থা নয় এই ধরনের পরিবেশ যদি হয় তাকে তাহলে সেক্ষেত্রে তিনি এক মুঠির মুষ্টির অতিরিক্ত অথবা তিনি ইচ্ছা করলে ছোট করতে পারবেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন ডাইনিং টেবিলে পিঁপড়া থাকে ডাসে পিঁপড়া থাকে ওগুলো মারলে কি গুণা হবে না পিঁপড়া মারলে গুণা হবে না পিঁপড়া যদি কোনো কারণে মানে খাবারের মধ্যে পড়ে যায় অথবা

আল্লাহ পাক আমার সমস্ত দান আমার বাবা মার জন্য আমার জীবন দশার যত দান হবে আরেকটা আমি প্রতি বছর ওনারা মরহুম হয়ে গেছেন মরহুমা হয়ে গেছেন আমি প্রতি বছর শীতার্থকে কিছু মানে শীতবস্ত্র দান করি এবং মাঝে মধ্যে দরিদ্রকে কিছু খাবার ব্যবস্থা করি আর কি করলে আমার বাবা মার জন্য আমি আরেকটু বেশি বেশি তো খাওয়া এবং শীতবস্ত্রকে বাবামার জন্য দেন বাবা মারকে সমস্ত জন্য দেই এতে মানিও আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আপনি ছোটবেলায় একটা নিয়োগ করেছিলেন আপনি সমস্ত দান আপনি বাবামার জন্য দেবেন তাই করছেন এবং শীতাতকে শীতবস্ত্র ক্ষুধার্তকে খাদ্য তাও আপনি বাবামার জন্য দিচ্ছেন আর কি করতে পারেন বাবামার জন্য না যে কাজগুলো করছেন সবগুলো ঠিক আছে আপনি যদি বাবা মার জন্য শীতার্ত থেকে দান করেন অথবা অভাবীদেরকে দান করেন অথবা ফকির মিসকিন সহ মানুষদেরকে খাওয়ান এগুলো সবই করতে পারবেন ইচ্ছা করলে আপনি সতকায় জারিও করতে পারেন মসজিদ করে দিতে পারেন মাদাসা এতিমখানা সরাইখানা লোকদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করা পানির ব্যবস্থা করা ইত্যাদি এগুলো সবই করতে পারেন প্রয়োজন হলে মানে মানুষদের জন্য পাবলিক টয়লেট করে দেওয়া ইত্যাদি এগুলো সবই করতে পারবেন সবটাই জায়েজ রয়েছে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি টাঙ্গাইল মেজেপুর থেকে বলতেছি আমার প্রশ্নটা হচ্ছে যে আমার আমার মা মারা গেছে হচ্ছে ডিসেম্বর বারো তারিখে কিন্তু আমি এখানে ছিলাম আমার যেহেতু বিয়ে হয়েছে আমার মানে সংসার আছে এবং মেয়ে বড় হয়েছে তো মেয়ের ফাইনাল পরীক্ষা চলতেছিল সেজন্য ওকে রেখে আমি মার কাছে যাইতে পারিনি যে এখানে এত বড় মেয়ে রেখে যাব যেহেতু গ্রামে থাকি অনেক রকমের অনেক কথা হতে পারে বা কিভাবে পরীক্ষা দেবে এরকম অনেক চিন্তা করে আমি আর কি যাইনি যে মার কাছে আমি পরীক্ষা শেষ মেয়েকে নিয়ে একবারে যাব তো হঠাৎই আমার মা মারা যায় এখন আমার মনে হচ্ছে যে আমি যদি তখন মেয়েকে রেখে যেতাম তাহলে হয়তো মার একটু সেবা করতে পারতাম মা মৃত্যুটা দেখতে পারতাম তো এটা কি আমি ভুল করছি মেয়ের দিক চিন্তা করতে যে যে মাকে দেখলাম না আমি কি এটা ভুল করছি এখন আমার কি করা যেতে পারে আর কোনো প্রশ্ন আছে জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে সুরা মূল এটা কি আমি রাতে ঘুমানোর পরেই ঘুমানোর আগেই করতে হবে নাকি আমি এশার নামাজের পরে পড়তে পারি ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন হ্যাঁ আপনার মা ইন্টিকাল করেছেন আপনার বিয়ে হয়েছে মেয়ে বড় এস পরীক্ষা দেবে এখন মেয়েকে রেখে আপনি কিভাবে যান একা রেখে তো গেলে হয়তো মাকে দেখতেন তখন মেয়ের জন্য যাননি মা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এখন আপনি ভাবছেন যদি যেতাম তখন দেখতাম এই যে ভাবছেন এটা কি ঠিক আছে কি না আর আগের কাজ থেকে ওনার ভুল হয়েছে না আপনার আগের কাজটি ভুল হয়নি যেতে প্রয়োজন ছিল আপনি গেছেন যাওয়া যা আপনার জন্য বৈধ ছিল আর আপনার কাছে এমন কোনো রিপোর্ট নেই বা এমন কোন নোটিস নেই যে আপনার মা মারা যাবে সুতরাং এটা আপনার জন্য বাধ্যতামূলক বিষয় ছিল না এতে আপনার অস্থির হওয়ার কোনো কারণ নেই কিন্তু যদি যেতাম যদি যদি ইত্যাদি লাউ রসুল্লাহ নিষেধ করেছেন লাউ তেফ তাহু বা শেতান কারণ এই যদি শব্দটি মূলত শয়তানের দরজাকে মানুষের মধ্যে ওপেন করে দেয় খুলে দেয় ফলে শয়তান এসে মানুষের আকিদা চিন্তা চেতনা মধ্যে বিভিন্ন ধরনের ভুল এবং বিভ্রান্তি তৈরি করে সুতরাং যদি এমন করতাম এমন হয়ে যেত যদি আমি যেতাম আমার মা বেঁচে যেত এই ধরনের কথাগুলো শয়তান ছাড়া আর কেউ মানে মানুষের মধ্যে এই সৃষ্টি করে না সুতরাং এই কাজ থেকে বিরত থাকুন এখানে যদির কোনো প্রশ্নই নেই আমি আগের মশালা একটি কথা মানে সংযোজন করতে চাই সেটা হলো ওই যে পিঁপড়া মারার ব্যাপারে পিপড়া যিনি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি পিঁপড়া মারা তার জন্য জায়েজ নেই কিন্তু যদি কোনো পিঁপড়া এসে খাবার অথবা ব্যক্তির কোনো ক্ষতি করে যেমন মানুষদেরকে কামড়ায় অথবা মানুষের ক্ষতি করে মানে জিনিসপত্র নষ্ট করে মানে তাহলে তার জন্য জায়েজ রয়েছে টেবিল বেয়ে আপনার খাবারের পাত্রে পাত্রে ঢুকে যাচ্ছে তখন মারা যাবে না অপ্রয়োজনীয় মানে কোনো প্রাণীকে ইচ্ছাকৃতভাবে নসরুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তার মধ্যে নসরুল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন তোর মধ্যে পিঁপড়াও রয়েছে ইচ্ছাকৃতভাবে পিঁপড়ে আপনি যেমন অনেকে আছে এটার জন্য বলছি যে অনেকে ভুল কাজ করে থাকেন যে এখান থেকে বোঝার ভুল বোঝার সম্ভাবনা আছে যেমন পিঁপড়ার একটা মনে করেন বাসা আছে হ্যাঁ মানে কোনো আগুন দিয়ে পড়ে এটা যাইজ নেই এটা হারাম এটা নিষিদ্ধ কিন্তু পিঁপড়ে আসে যখন ক্ষতি করবে শুধুমাত্র ক্ষতি করলে তখন মানে তখন যাই আমরা বিষয়টি অবগত হলাম প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন সুরা মূল কোনি কখন পড়বেন ঘুমের আগে না এসার পরে সুরামুল্ক রাতে পড়তে পারেন ঘুমের আগেও পড়তে পারেন নিশার পর পড়তে পারেন যেহেতু রাতেই পড়েছেন কোনো অসুবিধা নেই তবে হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় যদি ঘুমের আগে পড়েন তাহলে বক্তব্য কিন্তু রাতের যে কোনো সময় আপনি পড়তে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম আসসালাম

দোয়া করলে নমস্কারের জন্য অনেক করে সবসময় দেখি অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগে সবসময় দেখি ধন্যবাদ আপনাকে আপনার কি আর কোনো প্রশ্ন আছে না না ধন্যবাদ আপনাকে আপনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন দোয়া চেয়েছেন আপনি তো আমাদেরকে ভালো খবর দিলেন আপনার ছেলে হেবসগানে পড়ছে সাত পরা মুখস্থ করেছে আমরাও দোয়া করছি আপনার ছেলের জন্য সুন্দরভাবে কোরআনে হাফেজ হতে পারেন আলেম হতে পারেন আর কিছু বলবেন না বলার কিছু নেই যাতে কোরআনেকে রিভিউস করতে জন্য নিজের প্রচেষ্টা অব্যাহত রাখুন এবং আল্লাহ তার কাছে সবচেয়ে বড় দোয়া হচ্ছে সন্তানের জন্য পিতা মাতার দোয়া জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন জি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা ছিল আমাদের মসজিদে প্রায় দেখা যায় জি প্রায় প্রায় দেখা যায় যে করোনা অন্য জামাতের সময় মোবাইল ফোন বাজে তো উনি কি মোবাইল ফোন বন্ধ করতে পারবে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ করা তাই না জি আর কোনো প্রশ্ন আছে না আর কোনো প্রশ্ন ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন হলো নামাজের সময় মোবাইল ফোন কেন বাঁধবে সচেতনতার অভাব আপনার প্রশ্ন নামাজের সময় মোবাইল ফোন বাজলে কি বন্ধ করতে পারবে হ্যাঁ যদি নামাজের সময় মোবাইল ফোন বেজে উঠে যাতে মুসলিদে ডিস্টার্ব হবে সাথে সাথেই তিনি মোবাইল ফোন বন্ধ করে দেবেন মোবাইল ফোন বন্ধ করে দেবেন এবং বন্ধ করা যায় এজ যেহেতু এতে অন্যদের সরাত নষ্ট হয়ে যেতে পারে আর মোবাইল ফোন মানে নামাজের আগেই বন্ধ করা উচিত অথবা সাইলেন্ট করা উচিত যাতে করে মানে সলাতের অল্প সময়ের জন্য তিনি একেবারে মোবাইল তার এত প্রয়োজন হয়ে গিয়েছে এত মোবাইলের প্রয়োজন যখন মোবাইল ছিল না মানুষগুলো কীভাবে জীবনযাপন করেছে এটা আমরা আসলেই মানে নিজেরা অতিরিক্ত করছি যে সমস্ত বন্ধুগণ সলাতের মধ্যেও মোবাইল ফোন বাজছে বাঁচছে বাঁচছে আর তিনি সলাত আদায় করতেছেন তিনি মনে করতেছেন অনেক বড়ো মুসল্লি অন্যদের সলাতে ক্ষতি ক্ষতি করছেন ডিস্টার্ব করছেন এটা জায়েজ নিয়ে হারাম হবে জায়েজ নিয়ে হারাম হবে সুতরাং অবস্থায় মোবাইল ফোন বন্ধ করে দিবেন এবং সলাত আদায় করবেন প্রিয় দর্শক ডিজিটাল যুগে যদি আমরা ডিজিটাল সুবিধা নিতে চাই তাহলে আমাদের ডিজিটাল দায়িত্ব পালন করতে হবে তার একটি অন্যতম দায়িত্ব হলো ডিজিটাল ফোনে যখন মসজিদে প্রবেশ করব তখন অবশ্যই সে ফোনটি বন্ধ করতে হবে এটি আমাদের ডিজিটাল দায়িত্বের অন্তর্ভুক্ত আমরা প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন বলছি জি বলুন প্রশ্ন হচ্ছে আমাদের এলাকায় দীর্ঘদিন আগে আশি দশ আটাত্তর উনআশি থেকে এক ব্যক্তি ফুরকানিয়া মাদ্রাসা বলে কিছু জমি দান করেছিল আরকি সেখানে এলাকার মক্তব সরার জন্য বয়স্কদের পড়ানোর জন্য ইমামদের নিয়োগ থাকতো সেই ইমাম কিছু আরবি শিক্ষা দিতেন দিতে দিতে ওখানে একটা বাজার প্রতিষ্ঠিত হয়ে যায় বাকি যে জায়গাটুকু পড়ে থাকে ওই জায়গাতে ব্যবসার জন্য অনেকে দোকান করে মাদ্রাসার কমিটি কর্তৃক ব্যবসা করে ওখানে দোকানে নতুন কিছু ভাড়া দেন এভাবে মাদ্রাসাটা চলে এবং এলাকার মসজিদের মহল্লার মসজিদের এক ইমাম ইসলামের ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা ওখানে পরিচালনা করেন বর্তমানে কুইতি সংস্থার সহায়তায় ওখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে মসজিদের জায়গাটা কিন্তু মাপ ভাষায় দান করা ওয়াকফ করা এই ওখানে মসজিদ গোরা दुरुস্ত হচ্ছে কিনা জানাবেন প্রকাশ থাকে যে ওই বাজার থেকে 200 গজ কি 150 গজ দূরে একটি গ্রামের মসজিদ আছে গ্রাম সম্পূর্ণ এবং উক্ত আরো গ্রাম এই গ্রামের আরো 300 গজ 350 গজ দূরে আরো দুইটা মসজিদ আছে ওটা বাজার কেন্দ্রিক মাদ্রাসা ছিল

ইসলামী ফানোর সংযুক্ত হয়েছে ইসলামী শিক্ষা প্রদান করা হচ্ছে তারপর সেখানে এখন একটি মসজিদ হবে কুয়েতির দাতা সংস্থা মসজিদ করছেন আপনার প্রশ্ন হলো দ্রুত আরেকটি মসজিদ আছে এই মাদ্রাসা বাজার এই সংলগ্ন জায়গায় মসজিদ করা যাবে কি না এটি ওনার মূল প্রশ্ন প্রথম কথা হচ্ছে মাদ্রাসা যেন ওয়াকফকৃত এই সম্পদে যদি যারা মতো আলি রয়েছেন এবং অক্সের দায়িত্বে রয়েছেন তারা যদি মনে করেন যে মসজিদ করা ভালো দরকার আছে তাহলে মসজিদ করতে পারবেন না যাইজ নয় যেহেতু ওয়াক করা আছে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটি সেটা হলো বাজারের এখানে যদি মসজিদের প্রয়োজন হয় মুসল্লি থাকে তাহলে মসজিদ নির্মাণ করতে কোনো ধরনের বাধা নেই মসজিদ কতটুকু দূরত্বে রয়েছে এটা বিবেচনার বিষয় নয় মাদ্রাসা আছে বাজার আছে এবং লোক আছে সালাত হচ্ছে তাহলে মসজিদ নির্মাণ করা যায় মসজিদ নির্মাণ করা জায়েজ কর্তৃপক্ষ যদি মনে করেন যে এখানে মসজিদ নির্মাণ করাটা দরকার এবং এখানে জনগণের চাহিদা আছে সলাতে প্রয়োজন আছে তাহলে মসজিদ নির্মাণ করতে পারেন এতে কোনো ধরনের বাধা নেই এটা জায়েজ না জায়েজ নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ আমার নাম আমার নাম সুমন জি হ্যালো

টাকাতে টাকা টাকার মধ্যে কি ধরনের আল্লাহ লেখা আছে আমার দেখিনি বা বা অনেকে লিখে দেয় টাকার মধ্যে আল্লাহ লেখা মানে ওই এবার কোথায় পেয়েছে না অনেকে অনেকে লিখে দেয় অনেকে লিখে আবার কেউ যদি টাকার মধ্যে লিখে থাকেন সে অপরাধ করেছেন টাকার মধ্যে লিখা যায়নি কারণ টাকা মানে একটা মানে মৌলিক বিষয় যেখানে লেখা উচিত নয় এটা সুতরাং এটা ভুল কাজ করেছেন আপনার কোন কাজই করা উচিত নাগজ না হয়তো আর এটার যা হচ্ছে এখানে কোন ধরনের স্পট কোন ধরনের মানে নষ্ট করার মতো কোনো কাজ করা যায় এখানে জি আর বাকি আল্লাহ লিখা থাকে এই কথা আপনি যে বলেছেন করতে বলেছেন আমার অনেকে লিখে অনেকে লিখে উনি বলছেন লেখা থাকে দুইটার মধ্যে পার্থক্য রয়েছে ভাষাগত পার্থক্য তো আমরা জানি না

একটা বইয়ে দেখছি আমি যে ফজরের নামাজের আগে নাকি তাহা মানে তাহিয়তুল উযু পড়া যায় না এটা কি সঠিক কিনা ধন্যবাদ আপনাকে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন তাহাজ্জ নামাজে আপনি জেনেছেন যে কেরাত দীর্ঘ পড়তে হয় তো আপনি জানতে চেয়েছেন কেরাত কিভাবে দীর্ঘ করবেন কেরাত দীর্ঘ করতে আমাদের সুরা মুখস্থ করতে হবে সহজ কথা আপনি চেষ্টা করুন কোরআনে কারিমে দীর্ঘ যে সুরাগুলো আছে সেগুলো মুখস্থ করার জন্য কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করুন তাহলেই আপনি আপনার পুজি থাকবে এবং আপনি সলাতো দীর্ঘ করতে পারবেন এটা ছোট ছোট সুরাগুলি বেশি এটা হলো কমন বক্তব্য আর কি এটাই হচ্ছে বিধান মানে আমরা যেটা বলেছি এটা হচ্ছে বিধান বাকি এটা হচ্ছে যার কাছে পুঁজি নেই মানে লম্বা সুরা মুখস্থ মানে ওই ব্যক্তি যার কাছে মনে করেন পাঁচশো টাকা পুঁজি আছে তো পাঁচশো টাকার ব্যবসা করে আবার নতুন করে নিয়ে আসবে আবার সেটা সেটা হচ্ছে যারা কোরআনের পুঁজি যাদের অভাব আছে তারা কোরআনে করিমের চূড়াগুলো একাধিকবার পড়তে পারেন তাকরার করতে পারেন হ্যাঁ পুনরাবৃত্তি করতে পারবেন করতে পারেন আর এই পুঁজিহীন ব্যক্তি আরেক দল আছে তারা যদি মনে করেন যে না মানে এটাও পাচ্চাচ্ছি না তিনি ইচ্ছা করলে কোরআনে করিমের মুসাফ থেকেও দেখে তেলাবাদ করতে পারবেন কোরআন সব দেখে 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 তেলাওয়াত করতে পারবেন কিন্তু এই দুইটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পুঁজিহীন এটা এটার হুকুম হচ্ছে মূলত মানে কোরানকারি মুখস্থ করা কারণ আপনি তাহার যদি সলাহতা তাই করবেন আপনি কোরানকারী মুখস্থ করার জন্য চেষ্টা করুন অন্তপক্ষে দীর্ঘ কিছু সুরা মানে মুখস্থ করা যায় চেষ্টা করুন এটা কঠিন কাজ নয় জি আমরা জানলাম বিষয়টির সম্পর্কে আপনি আরেকটি প্রশ্ন করেছেন তাহি হতুল হজু নামাজ প্রশ্ন আপনার ফাজবাত নামাজের শুরুতে কি পড়া যাবে আপনি একজন থেকে জেনেছেন ফজর নামাজের পরে তাহেত লজু নামাজ পড়া যাবে না উজু করার পর যেই চালাত আদায় করা হয়ে থাকে সেটাকে তাহিতুলুজু বলা হয়ে থাকে সুতরাং উজু করার পরে যদি দুই রাকাত নামাজ পড়েন তাহিতুলুজু সর্বব্যবস্থা করতে পারবেন ফজরের আজান হওয়ার পরে যদি আপনি উজু করেন তখন আপনি দুই রাকাত তাহি তুলুজু এ করবেন এবং দুই রাকাত ফজরে যে সুন্নাহ আছে এই নিয়ত করুন এক সাথে দুই নামাজ নিয়ত এক সাথে দুই রাকাতের মাধ্যমে আদায় হয়ে যাবে আলাদা আদায় করতে হবে না আলাদা আদায় করার বিধান নেই আমার জান্নাত বিশ্বটি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম ও ভাই নাটকের লাল আমি আবার লাইন পেয়েছি ওই প্রশ্নটাকে একটু ভালো করে ক্লিয়ার করার জন্য এটা বাজারের কুয়েতি সংস্থা মসজিদ বললাম কালকে আমাদের মহল্লা মসজিদ এসে দেখি ইমাম সহ তিনজন ঈশান নামাজ পড়ছে ওখানে কোন জনবসতি নেই শুধু বাজার কেন্দ্রিক আসর মাগরে ইশা পড়ে সেখানে পুরাতন মসজিদ আপনার থেকে প্রশ্ন করে জেনে নেই আপনি বলছেন যে বাজার কেন্দ্রিক মসজিদ

যারা বাজারে যান তারা নামাজ তো মুসল্লি লাগবে মসজিদে অন্য মসজিদ যাওয়ার নামাজে হচ্ছে হুজুর আমি তো আপু ওইরূপ ওই বিষয় জানতে চাচ্ছি না আমি আপনি জানতে চাচ্ছি ভাইয়া ওই তিন ওয়াক্ত নামাজ কি মসজিদে মুসল্লি হওয়ার নামাজ পড়েন আপনারা বুঝেন নাই হুজুর কথাটা বুঝেন নাই আসসালামু আলাইকুম আপনি রাগ করলেন কথার পিঠে কথা বলাতে সহজ প্রশ্ন যে তিনোয়াক নামাজ পড়েছেন আপনি কি উপলব্ধি করলেন না আমি ভাই প্রশ্ন আমি উনি তো বলছেন আমি বুঝি নাই সুতরাং আমি বুঝি নাই এত এতটুকুই ধরে নেব কিন্তু এখানে মসজিদ করা জায়েজ এটাও আমি বলে দেব জি মানুষ ইবাদত করে ইবাদতে প্রভাব পড়বে এটাও তো আমরা আশা করি এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবাদতগুলো মূলত আল্লাহ সুবাহ তালা বান্দাদের উপর যেগুলো ফরজ করেছেন অথবা বান্দাদেরকে যেগুলো আদায় করতে আল্লাহ তারা উদ্ভুত অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন এই ইবাদতগুলোর সবগুলো সুনির্দিষ্ট অবজেক্ট এগুলো রয়েছে উদ্দেশ্য রয়েছে এবং এই উদ্দেশ্য পুরাটাই এর প্রভাব মানুষের স্বাভাবিক যে জীবন জীবনযাপন আছে জীবন জীবনযাপনের উপর এর প্রভাব পড়ে এবং এর মাধ্যমে মানুষ প্রভাবিত হয় প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে মানুষ প্রভাবিত হয় এটি দীর্ঘ একটি আলোচনা খুবই সুন্দর উপস্থাপন করেছেন শাহ দেলবি রহতুল্লা আলহী তার একটি কিতাব রয়েছে হুজ্জাতুল্লাহ হিল বালেগা এই কিতাবের মধ্যে তিনি এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন যে কীভাবে মানুষের জীবনে সলাত সিয়াম জকাত এবং হজ সহ আরও যে ইবাদতগুলো আছে যেগুলো আমরা ইবাদত আল্লাহ রাবুল্লা আলমীর সন্তুষ্টির জন্য করে থাকি সেগুলো প্রভাব বিস্তার করে থাকে প্রথম একটি একটি করে আসি সলাতে আসব সলাতের প্রথম কাজই হচ্ছে সলাত আপনাকে টাইম মেনটেন করা সময় মতো প্রত্যেকটি কাজ শৃঙ্খলার সাথে করা এর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষের জীবনে দিতে থাকে যিনি পাঁচ ওক্ত সলাত নিয়মিত জামাতে আদায় করবেন দেখবে যে তার প্রত্যেকটি কাজই মানে সময় মতো করতে পারতেছেন যার সলাতের মধ্যে বিশৃঙ্খলা রয়েছে তার কাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে এটা আল্লাহ সুবাহতালা কোরআনে স্পষ্ট করেছেন সলাদকে এই জন্যই আল্লাহ রব্বুল আলমী নির্দিষ্ট সময় ফরজ করেছেন ইনা সলাত আল্লাহ রব্বুল আলমিন সলাতকে নির্দিষ্ট সময় ফরজ করেছেন ইচ্ছা করলে আল্লাহ তালা বলতেন যে পাঁচ বক্ত সালাত একসাথে মানে আদায় করে দাও তাহলে আধা ঘন্টার সময় নিয়ে আদায় করে দিতে মানুষ কিন্তু আল্লাহ তালা চব্বিশ ঘন্টার মধ্যে সলাতকে কী করেছেন মানে আল্লাহ রবুল আলহামিন এটাকে বিভক্ত বিভক্ত করে দিয়েছেন হ্যাঁ বিভক্ত করে দিয়েছেন এই যে বিভক্ত করে দিয়েছেন কেন যাতে করে মানুষ সময় এবং শৃঙ্খলার জ্ঞান এখান থেকে গ্রহণ করতে পারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সলাতে আরেকটি প্রভাব হল্যাতিল খার সলা মানুষদেরকে অশ্লীলতা থেকে বাঁচায় ব্যক্তি জীবনের প্রভাব অনেক মানে এমন একজন ব্যক্তি তিনি অশ্লীলতা থেকে বাঁচার জন্য গর্হিত কাজ যেটা বিবেচনার বাইরে যেটা মানুষের বিবেক দিয়ে বাধাগ্রস্ত হবে এমন কাজ বিবেক যেটাকে কোনোভাবে অনুমোদন দেয় না এই ধরনের কাজ যিনি মুসল্লি তিনি করতে পারবেন না সত্যিকার যিনি সলাত করে থাকেন তার এই তাকে দিয়ে কাজ করানো সম্ভব হবে না এটা তার জীবনের মধ্যে একটা বড়ো ধরনের প্রভাব বিস্তার করবে সলাতের পরে সংক্ষেপে যেহেতু সিয়ামের কথা বলি সিয়ামও একই সিয়ামের সবচেয়ে বড় কাজ হচ্ছে সেটা হলো এই শিয়াম একজন ব্যক্তিকে মানে তার মানে স্বাস্থ্য এবং সুস্থতার প্রতি যে যত্নবান হওয়া দরকার সেই জিনিসটাকে শিয়াম সহায়তা দেয় ফলে সিয়াম পালনকারী ব্যক্তি যদি নিয়মিত তিনি আসলে শিয়ামের যে শৃঙ্খলা আছে শৃঙ্খলা গ্রহণ করেন তাহলে দেখা যাবে যে তিনি সুস্থ থাকতে পারতেছেন এটি রেখায়া এক প্রকারের মানে এটাকে প্রিভেনশান মানে এটা প্রতিরোধ এটাকে মানে এটা শারীরিক প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত ও শক্তিশালী করে সিয়াম এখানে দুটি কাজ করে একটি হচ্ছে মানুষের টেন্ডেন্সি দুটি একটা হচ্ছে মানে খিদার যে টেন্ডেন্সি রয়েছে এটাকেও সিয়াম কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে অন্যভাবে আরেকটা টেন্ডেন্সি হচ্ছে সেক্সুয়াল টেন্ডেন্সি যেটা তার জৈবিক বা চাহিদা এটাও কেউ সিয়াম পরিপূর্ণরূপে কন্ট্রোল করে থাকে এর জন্য সসল্লা সাল্লাম বলেছেন যে যারা যুবক বিয়ে করতে পারছে না ফাই মানে সেজন্য বিশ্বম সেজন্য সিয়াম পালন করে বিজা কারণ ওই সিয়াম পালন করাটা তার জন্য তার এই টেন্ডেন্সিকে সে রোধ করতে পারবে টেন্ডেন্সি থেকে নিজেকে মানে বাঁচাতে পারবে এটা হালকা হবে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম আমাদের ব্যক্তি জীবনে একটা বিশাল প্রভাব বিস্তার করে থাকে আরও অনেক কথা রয়েছে সিয়ামের মধ্যে জাকাত জাকাত সম্পর্কে আমরা বলবো জাকাত দুটি জিনিস জাকাত ব্যক্তিকে পবিত্র করে ব্যক্তির সম্পদকে পবিত্র করে সবচেয়ে বড় যে দিক সেটা হলো মানুষের অন্তরের মধ্যে সম্পদের যে একটা মোহ আছে এই মোহটুকু মানুষের অন্তরের মধ্যে যখন ঢুকে যায় তখন তার অন্তরের মধ্যে কুলুশ আসে অন্তর মধ্যে কালিমা আসে রোগ আসে অন্তরের রোগগুলো কি বিদ্বেষ আসে অন্যের প্রতি খারাপ ধারণা আসে মানে অনেকগুলো অহংকার আসে ইত্যাদি ইত্যাদি এই সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় জাকাত এই জন্য জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জাকাতের মাধ্যমে আল্লাহ তালা বলেছেন যে আপনি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করুন তাদেরকে তাদের সম্পদ সব কিছুকে পবিত্র করুন জাকাতের মাধ্যমে আমরা এই পবিত্রতা অর্জন করতে পারি সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে ইবাদতগুলো মূলত মানুষের জীবনে জবাবদিহিতার চেতনাকে সরাসরি মানে সৃষ্টি করে এবং এটাকে শক্তিশালী করে আত্মাকোয়া আত্মাকুয়া মানে তাকোয়া যখনই কোনো ব্যক্তির অন্তরের মধ্যে প্রবেশ করবে তখন সে দুনিয়ার জীবনেও সত্যিকার মানে তার সচেতনতা আসবে সচেতন হতে পারবে তার চেতনা বৃদ্ধি পাবে আর আখ যাতে দিন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যে তাকে উত্থিত হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়গুলো তার সামনে স্পষ্ট হবে এই কারণে সে ব্যক্তি তার ব্যক্তি জীবনটাকে আল্লাহ রাব্বুল আলমীর অবাধ্যতা এবং কোনো ধরনের বিধানের লঙ্ঘনের মাধ্যমে সে জীবনযাপন করবে না আমরা সংক্ষিপ্ত সময়ে ইবাদতের প্রভাব সম্পর্কে কিছু বিষয় জানলাম প্রিয় দর্শক প্রশ্ন নিচে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আলাইকুম আসসালাম জি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে মানে নরমালি যে বাসা বাড়িতে থাকি হ্যাঁ ওই সময় আমরা দেখা গেল কেউ একটু বাইরে রান্না করতে বা যেটা চুল থেকে যায় বা গ্যাসের সামনেও চুল ঢেকে রাখি ঠিক আছে পায়ের পর্যন্ত ইয়া থাকে সালোয়ার কিন্তু অনেক সময় জামার হাতা একটু কবজির উপরে উঠে যায় হয়তোবা থ্রি কোয়ার্টার জামা পরা হয় বা একটু ফুল হাতা থেকে একটু উপরে উঠে এটা কি গুনা হবে কি মানে হাতের কবজি পর্যন্ত কি ঠেকে রাখতেই হবে কিনা মানে কবজির আদ পর্যন্ত হ্যাঁ এ এটা হলে আমার একটা প্রশ্ন আর আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যারা আমরা মানে পার্লারের কাজ করে মেকআপ আর সাজসজ্জার কাজ করে হ্যাঁ প্রয়োজনে অনেক সময় দেখা গেল কারো চুল অল্প বা সাজসজ্জার জন্য আলাদা একটা খোপা ইউজ করা হয় হ্যাঁ খোপা রেডিমেড খোপা ইউজ করা হয় বা চোখে আলাদা পাপড়ি লাগানো হয় শুধু সাত সজ্জার জন্য আর কি এটা কি জায়গা আছে কিনা আলাদা পাত্রি এবং আলাদা খোপা আলাদা খোপায় চুল বাঁধে জি আলাদা খোপা দিয়ে হয়তো ফুল টুল দিয়ে চুলটা একটু হয়তো অনেকে কম চুল থাকে বা সাত সজ্জার জন্য আর কি ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন যখন আমরা বাসা বাড়িতে থাকেন তখন তো চুল ঢেকে থাকেন কোয়ার্টার যে উপরে উঠে যায় এতে কি হবে হাতা এটা যদি সামনে হয় থাকে তাহলে এতে গুণা হবে না কিন্তু যদি আপনি যেটা বলেছেন যে অন্যদের সামনে যান আপনি এই অবস্থায় তাহলে অবশ্যই গুণাখার হবেন কারণ এখানে তো আপনি মানে আপনার সৌন্দর্যের বই প্রকাশ ঘটাচ্ছেন যেটা আপনার জন্য হারাম সুতরাং অন্যদের সামনে যদি যান তাহলে অবশ্যই আপনাকে মানে ডেকে যেতে হবে মানে হাত খোলা রেখে সৌন্দর্য বহিপ্রকাশ করে বা বের করে দিয়ে অন্যের সামনে যাওয়া তাহলে কোন অবস্থাতেই বৈধ নয় গুণাগার হবেন কোনো সুন্দর নেই কোনো সুন্দর নেই আরেকটি প্রশ্ন করেছেন যারা পার্লারে কাজ করে থাকেন তারা সাজসজ্জার ক্ষেত্রে অনেক মেয়েদের আলাদা খোপায় ফুল দিয়ে চুল বাঁধেন এতে কোনো সংকট আছে সমস্যা আছে জি আলাদা খোপা লাগানো জাইজ নেই অবস্থায় আলাদা লাগানো নেই কৃত্রিমতা রয়েছে এর মধ্যে তারপরে আলাদা পাপড়ি লাগানো এটাও জায়েজ নেই এটাই বিশুদ্ধ বক্তব্য যদি মাসার মধ্যে দীর্ঘ কথা রয়েছে কিন্তু বিশুদ্ধ বক্তব্য আলম এটাকে অগ্রাধিকার দিয়েছেন আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আমি ছেলেমেয়ে যা কাজ বেরা বেড়া পাওনা থেকে বলছি জি ভাইয়া বলুন কোন ব্যক্তি ধূমপান করে না কিন্তু দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে অর্থাৎ বিড়ি সিগারেট বিক্রি করে অর্থ আয় করা হালাল হবে কিনা আর একটা প্রশ্ন ছিল জি বলুন কারো ওয়াইফাই খোলাতে অথবা যার ওয়াইফাই তাকে না জানিয়ে কারো কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে ব্যবহার করা যাবে কিনা ধন্যবাদ আপনাকে আমার মনে আপনি একটু চিন্তা করলে এই প্রশ্ন জবাব নিচে দিতে পারতেন আমার প্রথম প্রশ্ন যে কেউ ধূমপান করে না কিন্তু ধুম সে সিগারেট বিক্রি করে তার ইনকাম কি হালাল হবে না বিড়ি বিক্রি করাও হালাল না বিড়ি বিক্রি করতে পারবেন না জি কারণ এটা এটা হালাল হবে না হালাল হবে না হালাল হবে না জি আরেকটি প্রশ্ন করেছেন কাউকে না জানিয়ে তার ওয়াইফাই যদি ব্যবহার করে এটা কি ঠিক হবে না ঠিক বাচ্চার সুযোগ সুবিধা রয়েছে না দিলে মানে চুরি করা চুরি করা যে চুরি করাতে জায়েজ দিয়ে হ্যাঁ যদি ওয়াইফাই তিনি অনুমোদনদের জায়েজ হয়েছে অনুমোদ না দিয়ে এটা তখন চুরি পর্যায় চলে যে চুরি পর্যায় চলে যাবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি বলছি জি বলুন জি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ই করি

দেখা যাচ্ছে নামাজের কয়েকটা ওয়াক্ত হয় তা ওই সময় আবার অজু করে সে মেয়ে নামাজও পড়তে পারে না যে তার সাজসাজ্ যেটাটা মুছে যাবে সেই সময় কি তো দায়ামম করে কন্যা নামাজ পড়তে পারবে কিনা ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন আপনার ভাষাগুলি যেন কেমন কিছু মনে করবেন না সারাদিন তবা করেন বুঝতে পারলাম না তবে বলছেন তবা করেন তবাকে কোনো গুণাকে স্মরণ করে করতে হবে না এমনিতে এমনিতে তবা করলে হবে আসলে তবার বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন না গুনা স্মরণ করার বিষয় নেই তবা যদি কেউ করেন তিনি এমনিতেই তবা করতে পারেন আর তবা করতে আপনি হয়তো বুঝাচ্ছেন যেটা আস্তাফরুল্লাহ অতু বুইলাই এটা পড়া পড়া হয়তো এটা বুঝেছেন তবা তবা সম্পর্কে আরও একটু জ্ঞান চেষ্টা করলে হয়তো বুঝতে পারতেন যে তবা আসলে এটা নয় এটা হচ্ছে দোয়া এই ধরনের আস্তাফুল্লাহ অতু বিলাই যদি সারাদিন কেউ পড়েন পড়তে পারেন সেক্ষেত্রে গুণাকে স্মরণ করতে হবে এটা বাধ্যতামূলক নয় কিন্তু প্রকৃত তবা যেটা সেটা হচ্ছে গুণা থেকে পরিপূর্ণরূপে প্রত্যাবর্তন করার সংকল্পবদ্ধ হওয়া ওটি হলো তো এটা হলো তবা আমরা মৌখিক তবা সেটা আপনি যখনই করবেন তখন ওই গুণাতে আর জীবনে কোনোদিন যাবেন না ধীরপত্য মানে মানে প্রতিজ্ঞা নেবেন ধীরপ্রতিজ্ঞ হবেন ধীরপ্রতিজ্ঞা করবেন তখনই আপনি তবা করলেন জি প্রিয় দর্শক দ্বিতীয় যে আপনি প্রশ্নটি করলেন আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই জনপদও তো আমরা এখন বসবাস করছি আমাদের আগে কি আর কেউ এই জনপদে বসবাস করতেন না আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি তাদের সময় কি পার্লার ছিল বলতে পারেন এটা নতুন সংযোজন হ্যাঁ নতুন সংযোজন অনেক কিছু হতে পারে নতুন কিছু হলে কি সব কিছু যৌক্তিক হয় সঙ্গত হয় সব কিছু কি সুন্দর হয় যে পার্লারের সাথে কোথায় কি মিলালেন পার্লারের সাথে নামাজ চলে আসলো অজু চলে আসলো তাইমুন চলে আসলো আসলে পার্লারে গিয়ে আমরা কি করি পার্লারে গিয়ে কি আমরা নিজেদেরকে সৌন্দর্যে মন্ডিত করি না আমরা কৃত্রিমতে মণ্ডিত করি পার্লারে গিয়ে একটু বিবেচনা করবেন আর একটি কথা আছে আপনি তো সৌন্দর্য চর্চার কথা বলছেন যেমনি আছো তেমনি এসো আর করোনা সাজ অর্থাৎ একটা মানুষ যেভাবে আছে সেভাবে তো সে যাবে স্বাভাবিক আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করেছেন কেন এর উপরে এত কৃত্রিমতা একটু বিবেচনা করুন রুচিবোধ থেকে একটু বিবেচনা করুন সেখানে কি করা হয় কত ঘন্টা লাগে দেখা যায় অনেক জায়গায় পার্লারে গিয়ে সেদিনে বিশেষ সময়ে পরিশ্রান্ত শ্রান্ত অনেকে খুব অসুস্থ হয়ে পড়ে অনেক ঘটনা আছে সেদিকে নাইবে গেলাম তো এগুলি বিবেচনার বিষয় এই আমরা বিজ্ঞান মানুষের কথা বলি বিজ্ঞান যুগের কথা বলি এগুলি বিজ্ঞানসম্মত কিনা স্বাস্থ্যসম্মত কিনা এবং নন্দন তত্ত্বের সৌন্দর্য তত্ত্বের সম্মত কিনা সেটাও আমাদের বিবেচনা করতে হবে এরপর তো আসে আপনার ধর্মের বিষয় ধর্ম এগুলিকে কতটা সুযোগ দেয় সালাদ সালাদ এখানে উপেক্ষিত হয়ে যায় অনেকে সালাদ পরেই না আপনি বলেছেন যে সাজসজ্জার সময় অজু কীভাবে করবে তা এমন করলে কি হবে তমন করলে কি হবে না তেমন করার কোনো সুযোগ নেই এখানে তেমন করা কোনো সুযোগ নেই সাজসজ্জা করা না জায়েজ নয় কিন্তু সাজসজ্জার মধ্যে অতিরিক্ত কৃত্রিমতা বাড়াবাড়ি যেটা অথবা প্রতারণার আশ্রয় গ্রহণ করা হারাম জায়েজ নেই আর বাকি এমন সাজসজ্জা করাও জায়েজ নেই যে সাজসজ্জার কারণে আপনি সলাত বা ইবাদত পালন করতে পারবেন না এমন সাজসজ্জা যেখানে মানুষের আশ্রয় চেহারা ঢাকা পড়ে যায় মানে সেখানে সাজসজ্জা যদি সালাদ মানে আদায় করতে বাধা দেয় তাহলে এই সাজসজ্জা আরাম হবে আর এরপরে যে প্রশ্নটি এসেছে সেটা হলো তাই আমার কোনো সুযোগ এখানে নেই যেহেতু পানি আছে তিনি তাইম করবেন কেন ত্যাম করার কোনো অবকাশ সেখানে নেই সেক্ষেত্রে যদি কেউ সাজসজ্জা করতে চান তাহলে তার জন্য এতটুকু বৈধ রয়েছে তিনি অবশ্যই উজু করে উজু করে স্বাস্থ্য করবেন এবং তিনি সালাদ সময় মতোই আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করে কোনো মানে সফলতা লাভ করা যায় না কোনো বরকত পাওয়া যায় না চরম ক্ষতি হবে এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে বিবেচনা রাখা উচিত জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নেচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি ওয়ালাইকুম আমি টাঙ্গাইল থেকে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগে আমার মামারা এসে তো আমার হাজবেন্ড চাকরি করে তো উনি মানে ছুটি নিয়ে আস্তে আস্তে দেরি হয়েছে মানুষ আমাকে বলতেছে যে তোমার মা মারা গেছে তো দেখতে পাবা না তো আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি সেজন্য যাইতে যেতে দেরি হয়ে গেছে আমি মার মুখটা শুধু দেখতে পাচ্ছিলাম কোন রকম তো আমি যে অপেক্ষা করছি স্বামীর হুকুমের জন্য সেটা কি ঠিক আছে নাকি আমার বের হয়ে যাওয়াটা দরকার ছিল এইটা একটা প্রশ্ন? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা তিন ভাই বোন আমি সবার বড় তো আমার ছোট ভাই বোন দুইজন ঝগড়া করতেছে ঝগড়া लेके মানে আমার সাথে কথা বাদ দিয়ে দিছে আরও কথা বলে না আমার সাথেও কথা বলে না তো সেটা কি আমার উপরেই কি পর্যায় করতেছে? আমার অনেক খারাপ লাগে যে ওরা আমার সাথে কথা বলে না সেই জন্য। জি জি ধন্যবাদ আমাদের জীবন। এই আমাদের সংসার। আপনার মা ইন্তেকাল করেছেন স্বামী চাকরি করেন ছুটি পান না বলছেন তুমি একা যাও একা যাও আমি তো যেতে পারছি না তো দেরি হয়েছে মায়ের মুখ দেখতে পেরেছেন তো যে দেরি হলো স্বামীর হুকুমের জন্য এটা কি ঠিক হয়েছে কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা হয়নি কোনো ধরনের সমস্যা হয়েছে আমি তো যেতেই বলেছি সুতরাং এখানে কোনো ধরনের সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি জি আরেকটি প্রশ্ন তিন ভাই বোন ঝড়কা লেগেছে এখন কথা বলে না ওনার মন খুব খারাপ এটা কেমন হলো উনি এখন কি করবেন আপনি তাদের সাথে কথা বলুন তারা কথা না বললে আপনি তাদের সাথে কথা বলুন তাদের সাথে যোগাযোগ করুন এরপরে যোগাযোগ তারা যদি না করে কোনো উত্তর না দেয় তাহলে আপনার কোনো দায় নেই এখানে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি বলছি

শোয়ার সময় শির্ক মুক্ত হওয়া যাবে এমন কথা কি ঠিক হ্যাঁ বারাত মিরা এমন এই একটি হাদিস রয়েছে হাদিসটিকে আহল আলমুদী কেউ কেউ হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন সুতরাং সুরা কাফরুন রাত্রে শোয়ার আগে পড়তে পারেন এখানে একটি হাদিস উল্লেখ করা হয়েছে হাদিসটিকে কেউ কেউ হাসান বলেছেন ওইবার কেউ কেউ দারিফো বলেছেন জি আরও প্রশ্ন করেছেন তহাজুদ সালাত উনি ওয়াকিয়া এবং মুল পড়েন তো এগুলিকে উনি বারবার পড়তে পারবেন জি কোনো অসুবিধা নেই তাহলে যদি আপনি ওয়াকে আমুল নিয়মিত করতে কোনো ধরনের অসুবিধা নেই কোনো ধরনের অসুবিধা নেই আমরা জানলাম বিষয়টির সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন কিন্তু লাইন দিবেন তাহলে প্রশ্ন যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার আসসালাম আলাইকুম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়েছিলাম অফিসের বস বলতেছে যে কর্মই বড় ধর্ম আসলে এই কথাটা কি শিরিক নাকি কথাটা ঠিক আছে কর্ম বড় কর্মই বড় ধর্ম

আল্লাহ আল্লাহ মাদিগুলা মিলে সবাই বই আপনারা মনজাত করে কিন্তু এগুলা আমি আমার কেন ভালো লাগে না আমি করি না বাবা মার সাথে নাগ করি না এমনি বুঝাইয়া বলি বাবা আমার সাথে সম্পর্ক ভালো কিন্তু তাদেরকে অনেক দিন থেকে বুঝাচ্ছি যে এগুলা দাদার বছর কি আহ বছর কি না করাই ভালো আপনারা মারা গেলে কিন্তু আমি এগুলো করব না কারণ এগুলা ছিলাম বিরোধী তারপর ওনারা কষ্ট পায় যে আমি আমরা আমার বাবা আমার বছরে বছরে এগুলা পালন করি কিন্তু আমার ছেলে মেয়ে আমরা মারা গেলে নাকি করবে না তা এটা আমার বাবা মা অনেক কষ্ট পায় আমাকে বলে যে আমরা মারা গেলে তোমরা আমাদের জন্য কিছু করবে না তা আমি অনেক বুঝাই বলি এবং অনেকভাবে বুঝাই কিন্তু ওনারা এটা বুঝতে চাচ্ছে না কষ্ট পায় আর ওনারা অনেক গেদা ছিঁড়ে থাকে আমি বুঝাই কিন্তু বোঝে না এখন আমি কি করতে পারি বুঝে এটা হলো দুই নম্বর প্রশ্ন ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন আপনার অফিসের যিনি বস তিনি একটি কথা বলেছেন এগুলো প্রবাদ বাক্য কর্ম বড় ধর্ম এই প্রবাদ বাক্যকে আপনি কোন অর্থে গ্রহণ করছেন এখানে অর্থকে যেটা ধারণ করে আর অর্থ যেটা দিন যেটা অনেক পার্থক্য আছে অনেকে মনে করেন যে কর্মটা এটা আমাকে ঠিকমতো করতে হবে কর্মটাকে ধর্ম এটা ধারণ করা গুরুত্ব দেওয়ার অর্থে বুঝে আপনি কিভাবে বুঝলেন সেটা ইম্পর্টেন্ট এখানে কিন্তু যেটা আমরা মনে করি দিন ধর্ম সে অর্থে কি না সেটাও বিবেচনার বিষয় আছে তো কর্ম বড় ধর্ম এ বিষয়ে কি বলবেন কর্ম বড় ধর্ম বাংলা ভাষার একটা মানে প্রবাদ একটা ব্যবহৃত প্রবাদ কিন্তু এই প্রবাদ দিয়ে কি তিনি বুঝাচ্ছেন কথা যে কাজ করলেই ধর্মের সব কিছু হয়ে গেল ধর্মের অনুশীলন করার প্রয়োজন নেই যদি এটা বুঝেই থাকে এটা কুফুরি কোনো সন্দেহ নেই এই কাজটি কুফুরি পরিচয়ের কাজ এর মাধ্যমে কোনো একজন ব্যক্তি কুফুরিতে লিপ্ত হয়ে যাবে এই সুযোগ নেই কিন্তু মানে কাজের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অথবা কাজটা মানে কোনো ব্যক্তির প্রতি যখন দায়িত্ব দেওয়া হয় থাকে দায়িত্ব পালন করারও তার একটা ধর্মের অনুশাসনের সে সেখানে কোনো ফাঁকি চলবে না হ্যাঁ এই কথা বোঝানোর জন্য যদি হয় তাহলে এর মধ্যে মানে বৈধতা আছে এর ব্যবহারগত বৈধতা আছে বাকি মানে এটা যেহেতু এমন একটা মিনিং আছে এখানে যে মিনিংটা মানে সরাসরি মনে হয় যেন মানে ধর্মের বিরুদ্ধে কথা বলা হচ্ছে অন্য অনেকটা ব্যর্থবোধক মানে সরাসরি মনে হয় যেন ধর্মের বিরুদ্ধে বলা হচ্ছে সুতরাং এই ধরনের শব্দ বা এই ধরনের বাক্য যেটা ব্যর্থবোধক যেখানে বা মানে ভিন্ন অথবা ভুল অর্থ করার অবকাশ আছে এগুলো ব্যবহার করা যায় নেই জি উনি আরেকটি প্রশ্ন করেছেন বাবা মা প্রসঙ্গে খুবই সেন্সিটিভ বিষয় বাবা মতো আপনাকে আদর করে তিনি চান আপনি ওনার জন্য কিছু করবেন ইন্তিকালের পরে আপনি বলছেন যে আমি বেদা করব করবো না আরও কিছু কথা উনি বলেছেন কী বলবেন এখানে যে কথাগুলো সেটা হচ্ছে আপনি যে আপনার বাবা মাকে বুঝাচ্ছেন আপনি বুঝাতেই থাকুন এর অতিরিক্ত কিছুই করবেন না এবং তাদেরকে এটা বোঝানোর জন্য চেষ্টা করুন যে এই কাজগুলো সরিয়া সম্মত নয় এতে মৃত ব্যক্তির কোনো কল্যাণ নেই বরং কল্যাণ আছে এরপরে যদি তারা বুঝতে চেষ্টা না করে না বুঝেন এটা আপনার কোনো দায় নেই কারণ আপনি এখানে তাদের উপর জোর করার কোনো ক্ষমতা রাখেন না তাদের সাথে বাড়াবাড়ি করবেন না মানে তাদের উপর কোনো জোর জবরদস্তি করবেন না আর তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবেন না যে মানে আমি আপনাদের জন্য কিচ্ছু করব না আপনার বক্তব্য থেকে যাচ্ছে যে আমি এগুলো করব না এ কথা দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছেন তারা মনে বুঝতেছেন যে না এ তো আমাদের জন্য আসলে আল্লাহ তার কাছে কিছু করবেন আমি ভালো কিছু করবো এটা বলুন হ্যাঁ ওইটাই আপনি পজিটিভ হতে হতে হবে আপনি নেগেটিভ বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যের মধ্যে ভুল আছে এটা সেটা হলো এই আপনি তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছেন যে আমি আপনাদের জন্য কিছু করব না তারা এটাই বুঝেছে আপনি বলেন যে যেটা আপনাদের জন্য ক্রিয়ামতির দিন কল্যাণ করে সেটাই আমি করব অবশ্যই করব সেটাই করব। কিন্তু আপনি কথা বলবেন না যে মানে আমি আপনাদের জন্য কিছু করব না আপনারা এগুলো করতেছেন আপনাদের জন্য আমি কিছুই করবো না এই কথা আপনার নেগেটিভ অর্থ নিয়েছে ফলে তারা বুঝতে পেরেছেন এবং আপনার উপর মনক্ষুণ্ণ হয়েছেন সেটা হতে পারে তবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন না বুঝলেও মানে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখুন হ্যাঁ আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি জি বলুন আমার প্রশ্ন হচ্ছে যে যখন আসরের নামাজে সময় বা ফজরের নামাজে সময় যে তাসবিহগুলো বলি 33 বার 34 বার তো এটা কি কম বেশি করলে কোনো ক্ষতি হবে কিনা বা আমি সওয়াব পাবো কিনা এটা এক নম্বর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে আমি একটা মসজিদ ছেড়ে যদি আরেক মসজিদ আমি নামাজ আদায় করি তাহলে আমার কোনো গুনাহ হবে কিনা বা আমার কোনো ক্ষতি হবে কিনা সেই প্রশ্ন আমার আ ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন বিভিন্ন সালাতে যে তেজবি পড়েন তেত্রিশ বার তেত্রিশ বার করে এতে কম বেশি হলে কোনো সমস্যা হবে ইচ্ছাকৃত কম বেশি করার কোনো সুযোগ নেই এ সংখ্যা আসলে উল্লাহ আসল নির্ধারণ করে গেছেন তো সুতরাং কেন কম বেশি করবেন নির্ধারিত নির্ধারিত যেহেতু কম বেশি করার সুযোগ নেই ফলে গনে গনে তেত্রিশ বার করবেন গনে গনে চৌত্রিশ বার করবেন কম বেশি করবেন না

সংখ্যার অনুসরণ করাও সুন্না জি এটা নামাজের ভিতরে নামাজের বাইরেও তো একই বিষয় ক্ষেত্রে সব ক্ষেত্রে বাইরের ভিতরে একই হবে যেখানে সংখ্যার উল্লেখ রয়েছে সেখানে সংখ্যাকে অনুসরণ করাটাই হচ্ছে সুন্না আরেকটি প্রশ্ন করেছেন আপনি এক মসজিদ থেকে অন্য মসজিদে সালাদ পড়তে যান এতে কোনো সমস্যা আছে যদি আপনার বাড়ির কাছে মসজিদ হয় তাকে তাহলে আপনি অন্য মসজিদে যাচ্ছেন কেন সেটা আপনাকে অবশ্যই মানে সুনির্দিষ্ট এই মসজিদে তো উপর হক আছে হ্যাঁ কারণ কাছের যে মসজিদ রয়েছে সেই মসজিদের আপনি আপনার উপর মানে একটা হক আছে সেক্ষেত্রে এখানেই আপনি সরাত আদায় করবেন মাঝে মাঝে যদি অন্য কোনো মসজিদে যাওয়ার প্রয়োজন হয় কোনো কারণে যেতে পারবেন অনেক অনেক বড় মসজিদে হ্যাঁ যদি কোনো কারণে প্রয়োজন হয়ে যেতে পারবেন কিন্তু অবশ্যই পাশের মসজিদে আপনি সলাত আদায় করবেন চেষ্টা করবেন পাশের মসজিদেই সলাত আদায় করার জন্য কিন্তু কোনো প্রয়োজন হলে যেতে আপনার কোনো ধরনের বাধা নেই কিন্তু ইচ্ছাকৃতভাবে রেশারেশি করে অথবা ঝগড়া করে একদল লোকের সাথে যে আমি এই মসজিদে সরাতালি করব না গিয়ে দূরের মসজিদে আদায় করবেন এটা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় এবং শোনা যায় এ কাজটি সত্যিকার অর্থে অনেক বড় অপরাধ এবং ভুল কাজ তো প্রথম হক হলো কাছের মসজিদ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আমার প্রশ্ন হচ্ছে আমি বাসায় নামাজ পড়ি অনেক সময় সেখানে আমার ছোট বাচ্চা আছে ও নামাজ পড়ার সময় আমার সামনে গিয়ে অনেক সময় নামাজে দাঁড়িয়ে যায় অথবা শেষ দায় যায় সেক্ষেত্রে আমি নামাজে কি বাচ্চাটাকে সরাই রেখে সেজদা করব নাকি আমি নিজেই সরে গিয়ে সেজদা করব বা এটার নিয়মটা একটু কি হবে আপনার কি আর কোনো প্রশ্ন আছে জি না আপনি সুন্দর প্রশ্ন করেছেন কখনো যদি বাসায় আপনি সালাত আদায় করেন তো শিশু তো সামনে চলে আসে পাশে দাঁড়ায় সামনে দাঁড়ায় কি করবেন উনি হ্যাঁ বাচ্চাকে সরা দিবেন বাচ্চাকে সরায় তারপরে সিজদা করবেন আবার আপনি সিজদা থেকে উঠে যাবেন জি এটা কোনো সমস্যাই হয়নি এটা একেবারেই সাধারণ বিষয় এবং নবী সল্লাহ আসামের সময় ছিল প্রত্যেক যুগে এটি মানুষের মুখোমুখি হবে কারণ বাচ্চাকে খুবই সহজ হবে এবং এটা খুব জায়েজ বিষয় মানে এটা নামাজে কোনো ক্ষতি হবে নামাজে কোনো ক্ষতি নেই আমরা জানলাম বিষয়টির সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আসসালাম আমি ঝিনাদার থেকে নুরজাহান বলছি জি জি আমার প্রশ্ন হচ্ছে আমরা যে যে ফজরের নামাজ পড়ার পরে যে ইশরাকের নামাজটা পড়ি ফজরের নামাজ পড়ে তসবি গুনতে গুনতে নামাজ পড়ার পরে তসবি গুনতে গুনতে যদি আমি জানলা দরজাগুলো খুলে দিয়ে এসে

তো শুধু উঠে একটু দরজা খুলে আবার বসে কোরআন এতে কি সব কম হবে সব তো আল্লাহ রাবুল আলমীর কাছে সবসময় বিষয়ে আমি কিছু বলতে পারবো না আল্লাহ রাবুল আলমীর ইচ্ছা করলে সব আর বাড়াই দিতে পারেন আবার কমাই দিতে পারেন কিন্তু এর সুন্না হচ্ছে যেটা সেটা হলো মানে যেখানে সলাত আদায় করেছেন যে মোসল্লায় তিনি থাকবেন এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত যে আজকার করবেন তারপরে তিনি শাকের সলাত আদায় করবেন তারপরে এর মাধ্যমে তিনি সেই ফজিলতটুকু পাবেন এটা হলো হাদিস বাকি এর মধ্যে মানে আপনি যেগুলো ঢুকিয়েছেন এটা আমার মনে হচ্ছে যেন অতিরিক্ত প্রয়োজন নেই ওখানে ঢোকাবার কথা নয় দরকার নেই মানে এত কিছু ঢুকানোর প্রয়োজন নেই দরজা জানলা খোলা ইত্যাদি ঢোকার দরকার নেই একটা ঢুকলে পরে আবার তিনটা ঢুকে যেতে পারে আরেকটি প্রশ্ন করেছেন হাজের সফরে কি দু তিন উমরা করা যাবে হজের সফরে দুই তিন উমরা কীভাবে করবেন সেটার উপর নির্ভর করবে এটা উমরা যদি আপনি মানে হজের সফরে যাওয়ার পরে আপনি মিকাতের বাইরে চলে যান যেমন আপনি মক্কায় গিয়েছেন মক্কা থেকে আপনি মদিনায় গেছেন ওমরা করে মদিনায় গিয়েছেন মদিনা থেকে আসার সময় আপনি যদি উমরার জন্য নিয়ত করে ঢুকেন তাহলে আপনি ওমরা করতে পারবেন সে মিকাতের জায়গা আছে তো যেহেতু মিকাতের বাইরে চলে গিয়েছেন কোনো ব্যক্তি যদি মিকাতের বাইরে চলে যায় তিনি সেখান থেকে মানে এহরাম করে আসতে পারবেন যেমন আপনি হজের সফরে গিয়েছেন তায়েফ গিয়েছেন তাহলে আপনি মিকাতের বাইরে চলে গিয়েছেন আপনি এসে সেখান থেকে ওমরা করতে পারবেন আপনি হজের সফরে আপনি রাবেক গিয়েছেন রাবেক গিয়েছেন রাবেক থেকে আসার সময় আপনি যদি হেরাম করে ভিতরে ঢুকেন তাহলে এটা আপনার জন্য যায় আছে আপনি ওমরা করতে পারবেন কিন্তু হজের সফরে মক্কায় থেকে মক্কায় থেকে মসজিদ অথবা মসজিদে আয় সাথে গিয়ে বারবার ওমরা করা এই ব্য আমলটি রসুল্লাহ সাল্লা ইসলামের সময় সাব্যস্ত হয়নি বিশুদ্ধ কোনো রেওয়ায়তে সাব্যস্ত হয়নি এই বিষয়ে আলেমদের দীর্ঘ একতলাফ রয়েছে দীর্ঘ একতলাফ রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই অবস্থায় এই বারবার যে উমরা করা হয় তাকে এটা শুদ্ধ নয় আর বর্তমানে মনে হয় এর সুযোগে নেই কারণ সরকার এটাকে কন্ট্রোল করে দিয়েছে সুনির্দিষ্ট একটি নিয়মের মাধ্যমে সুনির্দিষ্ট একটি নিয়মের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে দিয়েছে সে ক্ষেত্রে উমরা করার এখানে কোনো দরকার নেই এখানে আপনি যদি সুযোগ হয় তাওয়াব করতে পারেন সুযোগ হয় না ফল ইবাদত করতে পারেন এটা আপনার জন্য উত্তম কাজ আপনার কাবায় যে সালাত সালাতের কত গুরুত্ব কত গুরুত্ব কত ওজন সেখানে আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন নিচে আসসালামু আলাইকুম দিয়ে প্রশ্ন করুন

তিন নম্বর কবুল তিন নম্বর বেলার কবুল করেছে এবং প্রশ্ন আছে জি আর একটা প্রশ্ন আছে সেটা হলো আপনি সিয়াম সম্পর্কে সিয়াম প্রথম দিকে জীবনে কয়েক বছর বাদ গেছে তারপর ইসলামিক চেতনা তার ভিতরে এসেছে এখন বাচ্চা যখন দুইটা বাচ্চা হয় দুইটা বাচ্চার সময় দুই মাসের রোজা রোজা যখন শুরু করেছে দুই মাসের রোজা তার বাদ গেছে এই ব্যাপারটা তার মনে এটা নিয়ে খুব খটকা লাগতেছে কিভাবে এটা করবে এটা কি বৃহস্পতিবারের রোজা সোমবারের রোজা এখন করে তিন দিন মাসের সিয়ান তেরো চোদ্দ পনেরো এগুলা করে এগুলা নিয়ত কি বৃহস্পতিবারের নিয়ত কি ওই হ্যাঁ আপনার মূল সমস্যা হল আপনার আপনার দুই মাসে দুই মাসের খরচ তো বাদ গেছে এই তো ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন বিয়ের সময় কবুল আপনার ধারণা তিনবার কবুল বলতে হবে কবুল 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 প্রথম দুইবার বলো প্রাণীর তৃতীয়বার কবুল বলেছেন আর ড্যান মোটর যাতায়াত আছে সব কিছু হয়েছে যে দুইবার কম হলো একবার কবুল হলো এতে কি বিয়ে বৈধ হয়েছে যে বিয়ে হয়ে গেছে আমাদের দেশে যে তিনবার কবুল কোলা হয় তাকে এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় কবুল শুধুমাত্র যে কবুল করলাম এতটুকু বললেই যথেষ্ট কবুল 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 বলতে হবে এটা দ্বারা প্রমাণিত নয় এটি আসলে যারা আবিষ্কার করেছেন তারা নিজেরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন আরেকটি প্রশ্ন করেছেন ওনার বক্তব্য অনুযায়ী একসময় ইসলামের চেতনায় তেমন তিনি দীপ্ত ছিলেন না দুই মাসের ফরজ রোজা বাদ গেছে এখন এর রোজাগুলো কীভাবে রাখবেন তিনি যে পদ্ধতিতে বলেছেন সে পদ্ধতিতে আদায় করতে পারেন মানে সোম বৃহস্পতিবারের সিয়ামের সাথে ফরজের নিয়ত করে আদায় করতে পারেন আর ইচ্ছা করলে তিনি মানে দুই মাসের এই সিয়াম যেগুলো তিনি আর আদায় করতে পারেননি বা আদায় করেননি সেগুলোর যদি তার শারীরিক সামর্থ্য না থাকে তাহলে ফিদিয়াও দিতে পারবেন শারীরিক সামর্থ্য না থাকলে ফিরিয়াও দিতে পারবেন আর যে কোনো সময় সুযোগ হয় সিয়ামগুলো পালন করে দেওয়াটাই হচ্ছে তার বিধান যে তিনি দেরি করেছেন অনেক গুণাগার হয়েছেন আল্লাহ আলমের কাছে তবা করবেন আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন হ্যাঁ আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম আসসালাম

আর আরেকটা প্রশ্ন স্যার এইটাই মানে এই সম্বন্ধই আমি যখন একটা কাজ করতে গেলে আমার মানে যে সব লোকে পছন্দ করে খারাপ ওদের কথা মনে পড়ে তো মন হয় না আমার এই কাজটা হয় না আবার করতে হবে মানে একটা ঘর ঝাড়ু দিলাম একজনের কথা মনে পড়লো পুরো আবার ঘর ঝাড়ু দেয়া লাগে মন হয় না করলে বলতে তার মতো যদি হয়ে যায়গা এখন এই ক্ষেত্রে আমার কি করা একটু জানতে চাইছি জি ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন অজু করতে গেলে কিছু খারাপ রোগের কথা মনে পড়ে শয়তানের কথা মনে পড়ে তখন মনে হয় আমার অজু হয়নি আবার অজু করেন এই সমস্যা থেকে উনি কীভাবে মুক্ত হতে পারেন ধন্যবাদ তিনি যে প্রশ্ন করেছেন তিনি একটা অস্বস্তা রোগে আক্রান্ত আছেন এর জন্য ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এবং কাউন্সিলিং করুন একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে কাউন্সিলিং করুন এক নম্বর দুই নিয়মিত আজাগুলো করুন আজা আজা বলা হয়ে থাকে যেগুলোর মাধ্যমে আল্লাহ সুতার কাছে বান্দাগুন আশ্রয় গ্রহণ করে থাকেন এই দোয়াগুলো যেমন আউজবল্লাহিহিমিন শৈতওয়ানজিম আউজবিল্লাহ ইসমিল আলী মিনা শৈতিম আউজ উল্লাহিমিন শৈতানজিম মিন হামি ওনাফি ওয়ানাফাতে ইত্যাদি ইত্যাদি আউজবিল কালিমাই তামাত মিনশ মাখালাক এগুলো বেশি বেশি করে আওয়াজ করে পড়বেন বেশি বেশি করে আওয়াজ করে পড়বেন তিন নম্বর হচ্ছে এখন থেকেই সব মানে এই ধরনের অবস্থা আসলেই মানে সবটাকে উপেক্ষা করবেন দ্বিতীয়বার করবেন ঘর হোক দ্বিতীয়বার করবেন না দ্বিতীয়বার আর করবেন না সাথে সাথেই মানে উজু করেছেন উজু করেছেন অপেক্ষা করবেন একেবারে প্রত্যাখ্যান করবেন তখন এভাবে আস্তে আস্তে করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন মানে মানে আর উঁজু করবেন না মানে আর উজু করবেন না কারণ এই চান্সটুকু আর শয়তানকে দেওয়ার কোনো সুযোগ থাকবে না মানে আপনি উজু করছেন করছেন ঘর ঝাড়া দিয়েছেন দিয়েছেন এমন সাথে সাথেই এটা আপনি মানে এখন থেকে নিয়মিত করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার কাছ থেকে এটা মানে এভাবে দূরে সরে যাচ্ছে তৃতীয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই ঘরে ঢুকার সময় বিসমিল্লা বলবেন আওয়াজ করে টয়লেট ঢুকার সময়ও মানে টয়লেটের যে দোয়া রয়েছে সেই দোয়া বলবেন খালি রুমে ঢুকার সময় আওয়াজ করে বিসমিল্লা বলবেন আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকাল প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সম মঙ্গল বুধে চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিটি ডট কম অ্যান টিভি অনলাইনও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদ লিখেছেন ডক্টর মশিহুর রহমান কোরআন ও বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদ এই গ্রন্থটি প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট বাংলাদেশ দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের চার্লস ডারউইনে পরিচিতি প্রারম্ভিক কিছু কথা লুই পাস্তুর আলেকজান্ডার অপেরিন স্ট্যানলি মিলেট ডারের ধারণাসমূহ ডারওইনের তত্ত্ব সমূহ বিশিষ্ট নোবেল পুরস্কার বিজয়ী যারা ডারবিনকে প্রত্যাখ্যান করেছিলেন স্যার জন অ্যাকলিসের সাক্ষ্য উইলিয়াম ফিলিন্স জোসেফ মারে স্যার নেভিল মট ক্রিশ্চিয়ান অ্যাফেন্স চার্লস টাউন্স ইউজিন ইউগনার ওয়ার্নার হোসেনবার্গ এরা সবাই নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী এরপরে রয়েছে ডারবিন তত্ত্বের ব্যর্থতা প্রোকেরিয়ট কোষ ইউকেরিয়েট কোষ ডিএনএ ফসিল বিশ্লেষণ ইনফরমেশন টেকনোলজি কোরআনুল করিমে বর্ণিত সৃষ্টির রহস্য এই গ্রন্থটির মূল্য চারশো টাকা যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো টু ফাইভ এইট সিক্স ফাইভ কোরআন ও বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদ সংক্ষেপে কিছু বলতেন কোরআন ও বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদ এই বিবর্তনবাদ আসলে এটি একটি ধারণা এর হাকিকত বলতে কিছুই নেই দারুণ চেষ্টা করেছে তার ধারণা থেকে একটি নতুন ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু পরবর্তী যুগে বৈজ্ঞানিকগণ এই বিষয়গুলো পর্যালোচনা করেছেন গবেষণা করেছেন গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে একটি ধারণা এবং এর কোনো ধরনের ভিত্তি নেই বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এটি যারা বস্তুবাদী রয়েছে তাদেরই বস্তুবাদী বা যারা মানে আখেরাত অস্বীকার করে অথবা নাস্তিকবাদী চিন্তায় যারা পুষ্ট তাদেরই একটা ধারণা ডারোইন প্রথম ব্যক্তি হতে পারে অথবা তার তারই মাধ্যমে শুরু হয়েছে নাস্তিকবাদের শুরু পৃথিবীর সমস্ত ধর্ম ব্যবস্থায় আপনি যদি একটু দেখেন সবাই এ কথা স্পষ্ট করে বলেছে ইয়াহুদিয়া তাদের বাইবেলে তার বা তৌরাতে বলেছে খ্রিস্টানরা তাদের বাইবেলে বলেছে ইসলাম কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছে অন্যান্য ধর্মের হিন্দু ধর্মে পর্যন্ত স্পষ্ট করে বলা আছে যে প্রথম ব্যক্তি মানব সভ্যতার প্রথম ব্যক্তি তিনি মনু ছিলেন তিনি মানুষ ছিলেন এবং স্পষ্ট বক্তব্য রয়েছে সুতরাং প্রশ্নে আসে না যে বানর থেকে মানুষ এসেছে এ কথা কোনো সভ্য অথবা সভ্যতা অথবা কোনো ইতিহাস ঐতিহ্য এটাকে প্রমাণ করেনি তো কেন ইতিহাস ঐতিহ্য এবং সভ্যতার বিরুদ্ধে গিয়ে ডারুইনের মতো এই ব্যক্তি এই কথা মানে সমাজে প্রচার করেছেন অথবা এই ধারণাকে স্টাবলিশ করার চেষ্টা করেছেন এর কারণ একটাই সেটা হলো সেই মধ্যযুগীয় সময়ে যখন খ্রিস্টান পাদ্রীরা মানে ধর্মীয় অনুশাসনের জন্য ভয়ঙ্করভাবে মানুষদের উপর চাপ সৃষ্টি করতেছিল অত্যাচার করতেছিল সেই অত্যাচারকে তারা মনে করেছে যে মানে ধর্মীয় অত্যাচার থেকে বাঁচার আর কোনো উপায় নেই ধর্মীয় যত দিক আছে সবগুলোকে অস্বীকার করে দিলেই সহজে এখান থেকে বাঁচা যাবে এবং সরে যাওয়া যাবে মানে একটি অন্যের প্রতিবাদ করতে গিয়ে আবার পুরো শতটাকে বর্ষণ করলেন ফলে ফলে সে এই ধরনের একটি ধারণা দিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে তার এই বক্তব্য আসলে ভিত্তিহীন কোন ধরনের অথেন্টিক কোন সোর্স থেকে তিনি এই কথাগুলো বলেননি জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তো জ্ঞান সমৃদ্ধ জ্ঞান ভিত্তিক সমাজ করতে চাই এই সমাজ করতে হলে যেমন মানব রচিত অধীত বিদ্যার চর্চা করতে হবে ঠিক একইভাবে মহা আসমানি জ্ঞানও আমাদের সমৃদ্ধ করতে হবে এখানে দরকার কোঅর্ডিনেশন অব নলেজ জ্ঞানের সমন্বয় আসুন আমরা পড়ি কোরআন ও বিজ্ঞানের আলোকে বিবর্তনবাদ দেখা হবে ইনশাল্লাহ আগামী জমাবার একই সময়ে দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে